অনেকেই হয়তো জানে না টিকটকের ভিডিওগুলো ওয়াটারমার্ক ছাড়া কিভাবে ডাউনলোড করতে হয়। আজকে আমি একটি ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব যে উইদাউট ওয়াটারমার্ক কিভাবে টিকটকের ভিডিও ডাউনলোড করতে হয়। আমি প্রথমে আমার টিকটক অ্যাপসে যাচ্ছি। অ্যাপসে যাওয়ার পর অ্যাপসটি ওপেন করার পর এখন আমি হচ্ছে আমার ভিডিওগুলো থেকে একটি ভিডিও চুজ করে নেব যেটা আমি ওয়াটারমার্ক ছাড়া হচ্ছে ডাউনলোড করতে চাচ্ছি। আর আমি হচ্ছে এটা একটা অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিন রেকর্ডিং করেছি, তারপর এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তাই হচ্ছে একটু স্লো আর আমি একটু স্লো দেখাচ্ছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি আসলে কিভাবে করেছি। আমি আমার এই ভিডিওগুলো থেকে যে কোনো একটা ভিডিও চুজ করে নিব, তো একটু সাথেই থাকবেন। আমি হচ্ছে একটা ভিডিও চুজ করব, চুজ করে দেন আপনাদের হচ্ছে দেখাবো যে আমি কিভাবে এই ভিডিওটি ওয়াটারমার্ক ছাড়া হচ্ছে ডাউনলোড করব। আমি এখন একটি ভিডিও চুজ করব, আমি এখন হচ্ছে এই ভিডিওটি চুজ করব। আর এখন এই ভিডিওতে হচ্ছে থ্রি ডটে যাব। থ্রি ডটে যে হচ্ছে এখানে কপি লিংক আছে, আমি এখন কপি লিংকে ক্লিক করব। তো ভিডিওটি হচ্ছে কপি হয়ে গেছে, লিংকটা কপি হয়ে যাওয়ার পর আমি সোজা এখান থেকে বের হয়ে যাব। এই অ্যাপস থেকে বের হয়ে টিকটক অ্যাপস থেকে বের হয়ে এখন সাথে সাথে আমার হচ্ছে ক্রোমে চলে যাব, যেটা হচ্ছে গুগল ক্রোম। আমার ক্রোম ডাউনলোড করা, তো আমি ক্রোমে যাব। ক্রোমে যে আমি সার্চ বারে এখন হচ্ছে ট্রিপল এস স্পেস টিকটক লিখব। আমি এখানে হচ্ছে এস 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 মানে হচ্ছে ট্রিপল এস, তিনটা এস দিব, তিনটা এস দিয়ে স্পেস দিয়ে TIKTIOK টিকটক লিখব। টিকটক লিখে হচ্ছে সার্চ দিব। ট্রিপল এস স্পেস টিকটক দেওয়ার পর এখন আমি হচ্ছে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে, আর একটু অপেক্ষা করার পর আপনারা দেখবেন যে অনেক সুন্দর করে হচ্ছে ডাউনলোড টিকটক ভিডিও উইদাউট ওয়াটারমার্ক একটা লেখা আসছে। এটা আমি হচ্ছে জুম করে দেখাচ্ছি। এটা কিন্তু ট্রিপল এস টিকটক IO এটা লেখা থাকতে হবে, এইটাই এটাতে হচ্ছে এখন আমরা ক্লিক করব। এখন ক্লিক করে আবার আমাদের একটু অপেক্ষা করতে হবে। একটু আগে যে লিঙ্কটা আমরা হচ্ছে কপি করেছিলাম টিকটক থেকে ডাউনলোড করার জন্য যে ভিডিও লিঙ্কটা, সেটা এখন আমি কপি পেস্ট করব। কপি পেস্ট করে হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। এখন হচ্ছে তিনটা লেখা এসেছে, উইদাউট ওয়াটারমার্ক, উইদাউট ওয়াটারমার্ক 2 অ্যান্ড হচ্ছে ডাউনলোড MP3। আমরা যেহেতু উইদাউট ওয়াটারমার্ক নিব, তাহলে আমরা হচ্ছে উইদাউট ওয়াটারমার্ক ফার্স্ট ওয়ানটাকে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর যে অ্যাডগুলো আসবে সেগুলো আমরা ক্লোজ করে দিব। আর এখানে হচ্ছে আপনাদের পুরোটা দেখা যাচ্ছে, হচ্ছে ডাউনলোড ফাইল ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর ডাউনলোড কমপ্লিট উঠবে, তো একটু ওয়েট করতে হবে। ভিডিওটি অলরেডি ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে, আর আমি এখন গ্যালারিতে যেয়ে দেখালাম না, আপনারা হচ্ছে এভাবে ডাউনলোড করলে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও পেয়ে যাবেন।